হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করবো ভাবলাম, কারণ আমরা একটা জায়গায় এসেছি। বেসিক্যালি আমরা অন্য একটা জায়গায় এসেছিলাম, অন্য একটা মন্দিরে দর্শন করতে, বাট সেটা বন্ধ হয়ে গেছে, সেটাই পরে যাব। তো সেই জন্য আমরা আরেকটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে পানিহাটি। পানিহাটিতে অনেকেই জানো খুব বিখ্যাত রঘুনাথবীর, রঘুনাথের দণ্ড উৎসব হয় এখানে, চিড়ে দই চিড়ে উৎসব হয়। সেই উৎসবটা হয় জুন মাসে। সেই উৎসবের সময় প্রচুর প্রচুর পরিমাণে লোক আসে, প্রচুর ভক্তের সমাগম হয়। এবছর এত পরিমাণ লোক এসেছে যে মানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তো সেই মন্দিরটাতেই আমরা এসেছি, সাথে একদম গঙ্গা পানিহাটি ফেরিঘাটের পাশে। আমি পুরোটা দেখাচ্ছি, খুবই সুন্দর। মন্দিরটা ঘুরিয়ে দিলাম, খুব সুন্দর না? ভীষণ সুন্দর ছোট্ট মন্দির, বিশাল নাট মন্দির বসার জায়গা, আর সাথে গঙ্গার ধারে, যেহেতু গঙ্গার ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগলো মন্দিরটা। আর একটা অদ্ভুত জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে যে মানে ভগবানের জায়গায়, যেটা আমি বললাম যে ভগবান না টানলে যাওয়া যায় না, সেরকমই ব্যাপার। তো আমরা এসেছিলাম অন্য একটা মন্দির দেখতে, সেখান থেকে এসে মার মাথা এলো যে পানিহাটিতেই যখন আছি কাছাকাছি তাহলে এই মন্দিরটাও দেখে যাই। তো এটা অবশ্যই ঠাকুর না টানলে হয় না। আর সামনে একটা জটিলেশ্বর শিব মন্দির আছে, আমি এটাও দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম আর পানিহাটিতে যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্কন টেম্পল আছে এখানে, যেখানে পাশে গোবিন্দ হোম আছে থাকার জায়গা, আর পেছনে দেখো জটিলেশ্বর শিব মন্দির দেখা যাচ্ছে। আর উপরই পাও না কি না, যেহেতু আমরা জগদ্ধাত্রী পুজোর মধ্যে এসেছি, আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, তো এখানে সামনেই মাঠের মধ্যে পুজো হচ্ছে এবং ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আমি যাচ্ছি দেখিয়ে দিই। Thank you.
ফাইনালি আমরা যে মন্দিরটা দর্শন করার জন্য এসেছিলাম এখানে, সেই মন্দিরটা চলে এসেছে এবং সেটা খুলে গেছে। 12:30 সময় বন্ধ হয়, তো আমি টাইমিংটা পরে দেখিয়ে দিয়েছি, আগে মন্দিরটা দর্শন করে আসি। এটা হচ্ছে সোদপুরের পানিহাটিতে সাইবাবার মন্দির, খুব খুব বিখ্যাত এখন এবং খুব সুন্দর মন্দিরটা। আমি বাইরে থেকে দেখালাম, আমি ভিতরটা গিয়ে দেখাই, তারপর বাইরে এসে লেখা আছে, আমি সব টাইমিংগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের আসতে সুবিধা হয়, তোমরা জানতে পারো যে কখন খোলা থাকে কখন বন্ধ হয়। দেখিয়ে দিলাম তোমাদেরকে, আশা করি ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লাগলো। খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা, আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, আর সাইবাবার মূর্তিটাও খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর, ভীষণ পিসফুল জায়গা, খুব ভালো লাগলো। সবাই মিলে ঘুরলাম, একটা ছোট ট্রিপের মতো হয়ে গেল সবাই মিলে একসাথে, বেশ ভালো মজা হয়েছে। আর মা বাবা দিদি বাড়ির দিকে চলে গেছে, আমি চলে এসেছি, আমি এখন মেট্রো ধরে চলে যাবো কলকাতায়। তো এই ব্লগটা যদি ভালো থাকে, ভালো লাগে, সবাই দেখো, সবার সাথে শেয়ার করো, আরও বেশি ভালো লাগলে কী কী করতে হবে তোমরা সবাই জানো, আর নতুন করে বলছি না, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।